হ্যালো এভরিওয়ান, আজকে আমি হচ্ছে আমার খুব 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 পছন্দের একটা প্রোডাক্ট রিভিউ করব। এই প্রোডাক্টটা নিয়ে আসলে আমার রিভিউ করলে এই ব্র্যান্ডের তেমন কোনো কিছু আসবে যাবে না, বিকজ ইটস আ ভেরি 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 বিগ ব্র্যান্ড। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো ছোটোবেলা থেকে আমার প্রচুর হচ্ছে পিম্পলস ইস্যু ছিল, প্রচুর মানে পুরো মুখে গুড়া 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 পিম্পলস উঠতো। আই বিলিভ এখন আমার স্কিন দেখে তোমরা বুঝতে পারছো যে নট সেইং খুব হুড়পুড়ির মতো স্কিন হয়ে গেছে, অ্যাটলিস্ট অনেক বেশি পিম্পল নাই। ইভেন এক দেড় বছর আগেও মুখে ভালোই পিম্পল ছিল। তো যেই দুইটা প্রোডাক্ট আমি রিভিল করব সেটা হচ্ছে একটা এইটা আর একটা হচ্ছে এইটা। আমি কোনো প্রোডাক্ট একবার দুইবার ইউজ করে রিভিউ করি না, আমি অ্যাটলিস্ট অনেকবার ইউজ করি। ইভেন দেখো এটা পুরোটুক শেষ হয়ে গেছে, আমি নতুন একটা অর্ডার দিয়েছি, এর আগে এরকম আমি তিনটা শেষ করেছি, এইটাও আমি আর অনেকগুলো শেষ করেছি। দিজ আর মাই রেগুলার প্রোডাক্ট। তো আমার স্কিনের কন্ডিশন আমি কয়েকটা ছবি দিব, আমার স্কিনের কন্ডিশন খুবই বাজে ছিল, হ্যাঁ খুবই 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 বাজে। তো তারপরে আই স্টার্টেড ইউজিং দিস অনলি দিস ফেস ওয়াশ, সেরাভি ফেস ওয়াশ, ফোমিং ফেস ওয়াশ ফর নর্মাল টু অয়েলি স্কিন, আর সাথে এই ময়েশ্চারাইজার। এটা হচ্ছে পুরো ফ্রেগনেন্স ফ্রি, দুইটা টাইপের আছে, একটা এইটা একটা এটা। আমি দুইটাই মানে যখন যেটা অ্যাভেলেবেল পাই দুইটাই অর্ডার করি। আমি অর্ডার করি প্রিম্পোরিয়াম নামের, আমার হচ্ছে একটা ফ্রেন্ডের একটা পেজ আছে, ওদের থেকে আনানোর রিজন যেটা সেটা হচ্ছে আমি হচ্ছে নর্মালি অনলাইন পেজ বিলিভ করি না। ও যেহেতু আমার ফ্রেন্ড আমি জানি ও অথেন্টিক জায়গা থেকেই আনে, ওর প্রোডাক্ট অথেন্টিক, এর জন্য আমি ওকে দিয়েই আনাই। অ্যান্ড নট অনলি যে শুধুমাত্র ফেস ওয়াশ আর এই ময়েশ্চারাইজারই আনাই, আমি ওকে দিই, আমার কখনো শ্যাম্পু লাগলে শ্যাম্পু ওর পেজ থেকেই নেই। মানে ডেইলি নেসেসিটি প্রোডাক্ট যেগুলো টুকটাক কসমেটিক আমি ইউজ করি আমি ওর প্রোডাক্ট মানে ওর অনলাইন পেজ থেকেই নেই, ওর একটা গ্রুপ আছে। তো এনিওয়ে যেটা আর কি বলছিলাম যে এই দুইটা প্রোডাক্ট হ্যাজ চেঞ্জড মাই লাইফ। আমি নর্মালি দেখা যায় যে বাইরে গেলে এখন রাইট নাও আমি মুখে কিচ্ছু লাগাই না, মানে আই ক্যান জাস্ট এই যে আমি শাওয়ার নিয়ে বের হলাম আমি এইভাবেই বাইরে বের হয়ে যেতে পারবো। এই যে আমার এই একদম পুরা নর্মাল স্কিনে বের হয়ে যাওয়ার যে কনফিডেন্সটা এটা আসলে এই প্রোডাক্টের কারণে আসছে। আর হ্যাঁ এটা একদম পরীক্ষিত যে এটা ইউজ করার পর থেকেই আমার এই জিনিসটা হয়েছে, কারণ যখন আমার প্রোডাক্ট শেষ হয়ে যায় অ্যান্ড আমি দুই তিন দিন হচ্ছে দেখা যায় অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই বা এই ইয়া ইউজ করি না, এটা ইউজ করি না, অন্য কিছু ইউজ করে আমি দেখি যে গোটা 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 উঠা শুরু করেছে, হয় এখান থেকে একটা গোটা উঠছে, এখান থেকে একটা গোটা উঠছে, এখান থেকে একটা গোটা উঠছে, এটা হয়। সো আমি জানি যে দিস প্রোডাক্ট ইজ লাইক আমার জন্য খুব ভালো ওয়ার্ক করছে। সো আমার কাছে মনে হইলো যে আমি একটা রিভিউ বানাই, আই হোপ তোমাদের পছন্দ হয়েছে রিভিউটা। এইটার দাম যদি বলি এগুলা হচ্ছে এটার দাম 2100 টাকা নিয়েছে, এটার দাম 2200 টাকা নিয়েছে, এটার আরও একটু ছোটো সাইজও আছে, বাট যেহেতু আমি সবসময় ইউজ করি আমি একটু বড়ই দিই। এটাতে কোনো স্মেল নেই, হ্যাঁ অরিজিনাল কিনা ডুপ্লিকেট বোঝার একটা উপায় হচ্ছে এটার ভিতরে কোনো স্মেল নেই, এটাতেও কোনো স্মেল নেই, এটাতেও কোনো স্মেল নেই, কোনো ওষুধ ওষুধ স্মেলও নেই, মানে লিটারেলি নো স্মেল, কারণ এই দুইটাতেই কোনো পারফিউম ইউজ করা হয় না। তো এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লেট মি নো ইফ ইউ লাইক দ্য ভিডিও অর নট। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, আবার দেখা হবে।